হরে কৃষ্ণ বিয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যাদেবী দাসী। প্রপাত কিচেনে আজকে নিয়ে এসেছি একাদশী স্পেশাল ফ্রাইড বাটার ভেজিটেবল। খুবই ইজি এবং সিম্পল রেসিপি, তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে ব্রোকলি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শীতের সময় ব্রোকলি খুবই ফ্রেশ পাওয়া যায় এবং খেতেও খুব ভালো লাগে। এছাড়াও ব্রোকলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শীতের সময় নতুন আলু খেতে খুবই ভালো লাগে। এখন আমি সবজিগুলো ভাপানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলো উপরে বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে সবজিগুলো ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি। ঢাকা সরিয়ে নিয়েছি। সবজি খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ভাপানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ব্রোকলিগুলো খুব বেশি ভাপানো না হয়, এতে করে ব্রোকলি ভেঙে যাবে। আমি এখানে ভাজা চীনাবাদাম নিয়েছি, এখন এগুলো আধা ভাঙা করে নিচ্ছি। ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি বাটার হাফ টেবিল চামচ। বাটার সম্পূর্ণ মেল্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ চা চামচ, শুকনা লঙ্কা দুটো, হালকা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চীনাবাদাম, স্বাদ মতো কাঁচা লঙ্কা, আমি এখানে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, হালকা ভেজে নিচ্ছি। আদা বাটা হাফ চা চামচ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা বাটার পরিবর্তে গ্রেট করা আদাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে লঙ্কা দেওয়ার সময় গ্রেট করা আদা অ্যাড করতে হবে। এখন ভাপানো সবজিগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকা সরিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে অল্প আঁচে 1 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকা সরিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল ফ্রাইড বাটার ভেজিটেবল। এখন পরিবেশন পাত্রে সাজিয়ে নিচ্ছি। একাদশীতে এই সবজি ছোট থেকে বড় সবার কাছে খুব ভালো লাগবে। এই সবজি এমনিতেও খাওয়া যায়, অথবা বাকুইটের রুটি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা সুস্বাদু কৃষ্ণপ্রসাদ আস্বাদন করতে পারেন। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি।